This is Mishpa. I'm a BSc nurse. I have completed graduation from Shahjalal Science and Technology University. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশন পার করছি। এই অবস্থাতে আমাদের সুস্থ থাকতে হলে আমাদেরকে দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে সচেতন থাকতে হবে। বাহিরে গেলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে, হেক্সোসল দিয়ে হাত পরিষ্কার করতে হবে, বাহিরের পোশাক গড়ে এসে পরিবর্তন করে ফেলতে হবে এবং ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে, সেবলন দিয়ে গড়ের ফ্লোর পরিষ্কার করতে হবে, ও প্রয়োজনে গড়ের বাহিরে যাওয়া যাবে না। দ্বিতীয় ধাপটি হচ্ছে মেডিকেল এইডস গড়ে রাখতে হবে, পালস অক্সিমিটার গড়ে রাখতে হবে। কেন পালস অক্সিমিটার গড়ে রাখবো? পালস অক্সিমিটার দিয়ে মূলত অক্সিজেন লেভেল এবং হার্ট রেট দেখা হয়। একজন সুস্থ মানুষের অক্সিজেন নর্মাল রেঞ্জ হচ্ছে 95 to 100। যখন অক্সিজেন লেভেল 80-এর নিচে চলে যায় তখন তার ইমিডিয়েট হসপিটালাইজেশনের প্রয়োজন। এর জন্য আমরা পালস অক্সিমিটার গড়ে কিনে রাখবো। তারপর থার্মোমিটার গড়ে কিনে রাখতে হবে। কেন থার্মোমিটার গড়ে রাখবেন? থার্মোমিটার দিয়ে মূলত আমরা টেম্পারেচার মেজার করে থাকি। সাম মেডিসিন হ্যাভ টু টেক ইন ইয়ার হাউস, যেমন প্যারাসিটামল, নাপাসাপোসিটরি আমরা ইউজ করবো যখন টেম্পারেচার 101 degrees ফারেনহাইটের উপরে চলে যাবে, তখন আমরা নাপাসাপোসিটরি ইউজ করবো। আর যেহেতু নাপা ট্যাবলেট ইউজ করবো, সেহেতু একটি অ্যান্টি আলসারেন্টের প্রয়োজন, তখন আমরা একটা ওমিপ্রাজল ইউজ করতে পারি। আর সাথে ইউজ করতে পারি মন্টিলুকাস্ট, কারণ অনেক COVID-19 পজিটিভ পেশেন্টের অক্সিজেন লেভেল কমে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়, আর শ্বাসকষ্টের জন্য এটি খুবই প্রয়োজনীয় মন্টিলুকাস্ট, তাই আমরা মন্টিলুকাস্টটি ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে হোম স্টে সেফ।